তোমাদের জন্য রেডি করে দিব তুমি শুধু আকাঙ্ক্ষা করতে দেরি তোমার সামনে নিয়ামত হাজির হইতে দেরি নাই আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাহমি তাইরিম মিম্মা ইশতাহুন ওয়ালাহমি তাইরিম মিম্মা ইশতাহুন আপনাদের কাছে প্রশ্ন করি আচ্ছা বলেন গরুর গোশত মজা নাকি পাখির গোশত মজা দরমিয়া পাখির গোশত মজা পাখি খাইছেন মজা না কোন মজা কোনটা পাখিরটা মজা আল্লাহ বলে ওয়ালাহমি তাইরিম মিম্মা ইশতাহুন আমি তোমাদের জন্য জান্নাতের মধ্যে পাখির গোশত খাওয়ামু আল্লাহ গরুর কথা বলে নাই তার মানে যেটা বেস্ট এন্ড বেটার সেটার কথা আল্লাহ বলছে আরে মিয়া পাখির গোশত মজা কারণ পাখি সারা দিন খায় মাছ ঠিক কিনা বলেন পাখির গোশত অনেক মজা আল্লাহ বলে ওয়ালাহমি তাইরিম মিম্মা ইশতাহুন আমি তোমাদেরকে জান্নাতের মধ্যে পাখির গোশত দিয়া নাস্তা করাবো এবার আসেন জান্নাতের নিয়ামতের মধ্যে একটা হবে খাবার আরেকটা হবে হুর আরেকটা হবে জান্নাতের সাজসজ্জা জান্নাতের সৌন্দর্য আরেকটা হবে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাইবেন কোন না নাই দুনিয়াতে না আছে জান্নাতে কোন না নাই আল্লাহু আকবার দুনিয়াতে নো শব্দ আছে জান্নাতে কোন নো শব্দ নাই শুধু ইয়েস ইয়েস আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলবে এ জান্নাতীরা আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করায়া এবার আল্লাহ বলবেন এ জান্নাতীরা শোনো শোনো এতক্ষণ তোমরা পয়গম্বর দাউদের কণ্ঠে তেলাওয়াত শুনেছো তোমাদের নবীর কণ্ঠে তোমরা তেলাওয়াত শুনেছো আল্লাহ তাআলা জান্নাতের পর্দার অন্তরাল থেকে পর্দার আড়াল থেকে বলবে এ জান্নাতীরা রে জান্নাতীরা বলবে আল্লাহ কি আকর্ষণ আল্লাহ তাআলা বলবে জান্নাতীরা তোমরা কি তোমাদের আল্লাহকে রবকে দেখতে চাও নাকি আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার ঈমানের আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার সমস্ত জান্নাতীরা বলবে নাম ইয়া রাব্বাল আলামিন আমরা আপনাকে দেখতে চাই আপনাকে দেখতে চাই আপনাকে না দেখা রাতের পর রাত দিনের পর দিন বছরের পর বছর যতদিন বেঁচে ছিলাম আপনার কদমে সেজদা করেছি ঠিক কিনা বলেন আপনার ভয়ে কোনো গুনাহ করি নাই আপনার ভয়ে কোনো নাফরমানি করি নাই গো আল্লাহ আপনাকে দেখতে চাই আপনাকে দেখতে চাই এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একজন ফেরেশতা আছে তার নাম হলো রিজওয়ান নাম কি জোরে বলেন আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে ডাক দিবে ইয়া রিজওয়ান তাল হে রিজওয়ান আমার যতগুলো পর্দা আছে সব পর্দাগুলো আমার সামনে থেকে সরায় দাও আল্লাহু আকবার আল্লাহর নবী বলেছেন লাইলাতুল কমর এ রাত্রবেলা তোমরা চাঁদটাকে যেমন করে স্পষ্ট দেখো সেই দিন জান্নাতি যারা হবে তারা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলাকে তার চাইতে আরো স্পষ্ট ভাবে দেখতে থাকবে আর জোরে বলেন সুবহানাল্লাহ কি আর জান্নাতের হুর কি আর জান্নাতের নাজ নিয়ামত জান্নাতীদের জন্য সবচেয়ে বড় আকর্ষণ হলো আল্লাহ তাআলার দিদার দিদার মাওলা দিদারে সরাসরি আল্লাহর সাথে বান্দার সাথে সাক্ষাৎ আল্লাহর সাথে বান্দার সাথে সরাসরি সাক্ষাৎ জান্নাতে আল্লাহর সব পর্দাগুলো সরায় দেওয়া হবে এবার বান্দা আর আল্লাহর মাঝে কোনো ইজাব থাকবে না কোনো পর্দা থাকবে না আল্লাহু আকবার জান্নাতীরা আল্লাহ তাআলার চেহারা মোবারক আল্লাহ তাআলার কুদরতি চেহারার দিকে 50,000 বছর পর্যন্ত তাকায় থাকবে মনে হবে এক মুহূর্ত তাকায় ছিলাম কিন্তু 50,000 বছর কেটে যাবে বলতে পারেন হুজুর আল্লাহ কি এত সুন্দর আমি একেবারে নগণ্য নগণ্য থেকে নগণ্য নগণ্য থেকে নগণ্য আপনাদের বুঝার জন্য একটা ছোট্ট উদাহরণ দেই দুনিয়ার মানুষকে আল্লাহ কেমন সুন্দর করে বানাইছে সেই মানুষের চেহারা দেখা
আপনার স্ত্রী যদি সুন্দরী হয় স্ত্রীর জন্য কবিতা লেখেন, তোমার চেহারার দিকে তাকাইলে রাত পার হয়ে যায়, তারপরও তোমাকে দেখার স্বাদ মিটে না। কিন্তু যেই রব, যেই রব সবকিছু বানাইছে এত সুন্দর করে, যেই রব এত সুন্দর করে কুল কায়নাত পৃথিবী সৃষ্টি করেছেন, ওই রব কত সুন্দর হতে পারে? আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা নিজে পড়বেন, আমরা তো পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা সেইদিন নিজের কুদরতি কণ্ঠ দিয়া জান্নাতীদের সামনে আল্লাহ নিজেই তেলাওয়াত করবেন। কিভাবে আল্লাহ পড়বেন? আল্লাহ বলবেন আনার রহমান, আনার রহমান, আল্লাহু আকবার, আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রব্বি করিম বলবে এ জান্নাতীরা, আমি রহমান, আমি রহমান, আমি রহমান, আমি আমার কোরআন পড়তেছি। এ জান্নাতীরা তোমরা আমার কোরআন তেলাওয়াত শোনো। জান্নাতীরা আল্লাহ তাআলার জবানে সেইদিন কোরআন তেলাওয়াত শুনে এমন একটা পরিবেশ তৈরি হবে জান্নাতের মধ্যে, আবেগ ঘন পরিবেশ, দিদার মাওলা, মাওলার সাথে বান্দার সাক্ষাৎ, মাওলার সাথে বান্দার সাক্ষাৎ। এটা পৃথিবীর কোন ডিকশনারি দিয়া, কোন ভাষা, কোন অভিধান দিয়া বোঝানো যাবে না, ঠিক কিনা বলে? আল্লাহ আমাদের কবুল করেন বলি আমিন। সেদিন আল্লাহ জান্নাতে আপনাকে দেখতে চাই, আপনার কুদরতি জবানে কোরআন শুনতে চাই। আল্লাহ আমাদের মতো নাফরমানদেরকে আপনি রহমান কবুল করেন বলি আমিন। আলো মহব্বতের সাথে বলি আমিন। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য সবচেয়ে বড় আকর্ষণ হলো, সবচেয়ে বড় নিয়ামত হলো দিদার মাওলা, বান্দার সাথে আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ হবে, সরাসরি সাক্ষাৎ। সুবহানাল্লাহ বলেন। যখন জান্নাতীদেরকে জান্নাতে ঢোকানো হবে, হাদিস শরীফে এসেছে 70,000 বছর আল্লাহ তাআলার জান্নাতে ঢোকার পরে যখন তাদেরকে কোরআনুল করিমের কনফারেন্সে আনা হবে, সেই কনফারেন্সে আল্লাহ তাআলা পয়গম্বর দাউদকে ডাক দিবেন, দাউদ এদিকে আসো, তুমি তোমার জবান দিয়া তেলাওয়াত করো। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বলবে আল্লাহ তুমি তো আমার উপর জবুর নাজিল করেছেন, আল্লাহ আমি তো জবুর তেলাওয়াত করেছি। আল্লাহ বলবেন যাও আমি তোমার কণ্ঠের মধ্যে কোরআন দিয়া দিলাম, তুমি কোরআনের তেলাওয়াত করো। সুবহানাল্লাহ বলেন। ওই যে 70,000 বছর জান্নাতে কেটে যাবে কিভাবে? জান্নাতের মধ্যে একটা মিউজিক হবে, মিউজিক, সে মিউজিকটা কি? জান্নাতের যে গাছগুলো থাকবে ওই গাছের পাতার পাতার সাথে একটা পাতা আর একটা পাতায় বাড়ি খাবে, ওই বাড়ির আওয়াজে একটা মিউজিক হবে, মিউজিকের সুর তরঙ্গ এমন হবে, দুনিয়ার কিছু মিউজিকের সুর শুনলে মানুষ পাগল হয় কি হয় না? এটা তো হারাম, কিন্তু আল্লাহর জান্নাত আল্লাহ তাআলা বান্দাদের জন্য এমন একটা আয়োজন করবেন, জান্নাতি গাছের পাতায় পাতায় বাড়ি খাবে, আর একটা মিউজিকের সুর হবে, সেই সুর শুনতে শুনতে 70,000 বছর চোখের পলকে কেটে যাবে। তারপরে আল্লাহ তাআলা পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে বলবে দাউদ তুমি তোমার কণ্ঠ দিয়া কোরআনুল করিমের তেলাওয়াত করো। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম তার কণ্ঠ দিয়া কোরআনুল করিমের তেলাওয়াত করবে, পয়গম্বরের তেলাওয়াত শুনে মানুষ বেকারার হয়ে যাবে, পাগল হয়ে যাবে, ছটফট করতে থাকবে, আনন্দে আত্মহারা হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে এমন একটা কণ্ঠ দান করেছিলেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম যখন জবুর থেকে তেলাওয়াত করতেন, পয়গম্বর দাউদ আলাইহিস সালামের জবুরের তেলাওয়াত শুনে আকাশের উড়ন্ত পাখি উড়া বন্ধ করে জমিনে বসে যেত, জমিনের
সমুদ্রের মাছগুলো লাফিয়ে লাফিয়ে জমিনে উঠে যেত এমন একটা কণ্ঠ আল্লাহ তাআলা পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে দান করেছেন যখন পয়গম্বরের কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে নিজে বলবে জান্নাতীরা তোমাদের কেমন লেগেছে কেমন লেগেছে জান্নাতীরা বলবেন আল্লাহ এত ভালো লেগেছে যা আমরা ভাষায় প্রকাশ করতে পারি না আল্লাহু আকবার এবার আল্লাহ তাআলা বলবে জান্নাতীরা তোমাদের জন্য আরো আকর্ষণ আছে জান্নাতীরা বলবে আল্লাহ কি আকর্ষণ বলবে এবার তোমাদের কলিজার টুকরা নবী যার উপরে আমি আল্লাহ কোরআন নাযিল করেছিলাম আজকে জান্নাতের মধ্যে সেই কলিজার টুকরা নবী আমার হাবিব তোমাদের পয়গম্বর এখন তার কণ্ঠ দিয়া তোমাদেরকে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনাবে মুসলমান ওই মজমায় থাকতে মন চায় কি চায় না জোরে বলেন চায় কি চায় না যদি ওই মজমায় থাকতে মন চায় তাহলে এই দুনিয়ার জমিনে কোরআনের আশিক হতে হবে ঠিক কি না বলেন কেমন আসে কেমন আসে রাত্রবেলা গুড় কিনা নিয়ে আসছেন গুড়ের টেবিলের উপরে রেখেছেন পিপরা জানে না গুড় আছে নাকি রাত্রবেলা ঘুমায় রইছেন সকালবেলা উঠা দেখেন হাজার হাজার পিপরা গুড় খাইতেছে আপনি কিন্তু পিপরাকে দাওয়াত দেন নাই দিছেন তাহলে পিপরা জানে কিভাবে যে আপনি গুড় আনছেন পিপরার ধান্দা চিন্তাই হলো কোন জায়গায় গেলে গুড় পাওয়া যায় কথা বলেন আবার দেখবেন এখন সকালবেলা মৌমাছি উড়ে 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 এক একটা ফুল থেকে মধু আরোহণ করে ঠিক কিনা বলেন মৌমাছি জানে না কোথায় গেলে মধু পাওয়া যায় মৌমাছি সকালবেলা ভোরে উঠে এক একটা ফুলের কাছে যায় মধু আরোহণ করার জন্য তার মানে মৌমাছির ধান্দাই থাকে কোন জায়গায় গেলে মধু পাওয়া যায় পিপরার চিন্তা থাকে কোন জায়গায় গেলে গুড় পাওয়া যায় আর মৌমাছির ধান্দা থাকে কোন জায়গায় গেলে মধু পাওয়া যায় আর ইমানদারের চিন্তা ফিকির হলো কোন জায়গায় গেলে আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনা যায় ঠিক না তার মানে গুড় আছে যেখানে পিপরা আছে সেখানে মধু আছে যেখানে মৌমাছি আছে সেখানে আল্লাহর কোরআন আছে যেখানে আল্লাহর বান্দারা আছে সেখানে দেখবেন সমাজের মধ্যে কিছু মানুষ আছে নামাজে ডাকলে নামাজে যায় না বলে তোমার নামাজ তুমি পড়ো আমার ঈমান ঠিক আছে ওটা হলো আস্তা একটা বাটপার নাম্বার ওয়ান চিটা এই যে ওয়াজ মাহফিল হইতেছে ঘরে বসে বসে বিড়ি টানতেছে গরালিকে টু ওয়াজে যে ওয়াজে ওয়াজ শুননা হো আরে হ্যান্তি তো শোনা যায় হুজুর আর কি জানে আমরা আর চেয়ে বেশি জানি তুমি বেশি জানো দেখেই তো ঘরের ভিতরে বসে বিড়ি টানতাছো ঠিক না আর এই যারা আইছে তারা কিছুই জানে না সব বোকা এই কারণে কোরআনের মজমায় আসছে হ্যাঁ যারা দুনিয়ার জমিনে জান্নাতি হবে দুনিয়ার জমিন থেকে যারা জান্নাতি হবে তারা হবেন বোকা টাইপের কেমন বোকা কেমন বোকা কোরআনের তেলাওয়াত শুনলেই বোকারা কোরআনের মজমায় চলে যায় ঠিক কিনা বলেন আল্লাহ আমাদের কবুল করুন বলি আমিন এই পাগলা হ্যাঁ থাক যা তুই যা জমে জমে বসেন কোনো উঠাউঠি করা যাবে না ইনশা এবার জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে এ জান্নাতীরা আল্লাহ তাআলা বলবে জান্নাতীরা এবার তোমাদের সামনে তোমাদের নবী আমার হাবিব হাবিবুল্লাহ নিজে কোরআন তেলাওয়াত করবে আল্লাহু আকবার আল্লাহর নবী সেই দিন জান্নাতীদের সামনে সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবে কোন সূরা জোরে বলেন কোন সূরা সূরা ইয়াসিনকে বলা হয় কোরআনের রূহ কোরআনের মানুষ যেমন আত্মা ছাড়া বাঁচে না কোরআনের রূহ হলো সূরা ইয়াসিন আল্লাহু আকবার
যেই ব্যক্তি প্রতিদিন ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনের আমল করে সারা দিনের সমস্ত জিম্মাদারি আল্লাহ তার নিজ হাতে গ্রহণ করে যেই ব্যক্তি প্রতিদিন ফজরের পরে সূরা ইয়াসিনের আমল করে আল্লাহর নবী বলেন আমার এই উম্মত ইন্তেকালের সাথে সাথে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবে সূরা ইয়াসিনের আমল করবেন তো ইনশাআল্লাহ প্রতিদিন ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিনের আমল করবেন ও মুসলমান কোরআনুল কারীমের মধ্যে এমন একটা সূরা আছে যে সূরা বলতেছে নিজে যে তোমরা যদি আমাকে আমল করো আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়া দিলাম যদি আল্লাহ তোমাদেরকে জান্নাত না দেয় আমি নিজে আল্লাহর সাথে ঝগড়া করব বলবো সূরাটার নাম বলবো আপনাদের পাওয়ার নাই স্পিরিট নাই মাইকের আওয়াজ কিন্তু অতটা মজা না এই কারণে আমি কিন্তু জোরে বলতে পারতেছি না আপনাদেরকে কিন্তু সাপোর্ট দিতে হবে রাজি আছেন আমি করব ওয়াজ আপনারা দিবেন আওয়াজ ইনশাআল্লাহ ওই সূরাটা বলতেছে তোমরা যদি আমাকে প্রতিদিন এশারের নামাজের পরে আমাকে তেলাওয়াত করো আল্লাহ যদি তোমাদেরকে জান্নাতে না দেয় আমি তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করব যদি আল্লাহ তারপরও জান্নাত না দেয় আমি সূরা তোমাদের জন্য বার্গেনিং এ লিপ্ত হব আল্লাহু আকবার এই সূরা বলতেছে তোমরা প্রত্যেক দিন আমাকে আমল করো এশারের নামাজের পরে ঘুমাতে যাওয়ার আগে নবী বলেন যে এই সূরাটি তেলাওয়াত করবে আল্লাহ তাআলা ইন্তেকালের সাথে সাথে তাকে জান্নাত দিয়ে দিবে সেই সূরার নাম অনেকেই জানেন যারা আলেম আছেন কোন সূরা আল্লাহু আকবার আরো আস্তে বলেন আল্লাহু আকবার কোন সূরা সূরাতুল মুলক এমন একটি সূরা আল্লাহ নিজে বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ বলেন এই মুলকের মালিক আমি আল্লাহ রাজত্বের মালিক আমি আল্লাহ একচ্ছত্র ক্ষমতার মালিক আমি আল্লাহ আমি আল্লাহ এমন আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ আমি আল্লাহ এক আল্লাহু সামাদ আমি কারো মুখাপেক্ষী না লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আমি কাউকে জন্ম দেই নাই ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই নাই ঠিক কি না বলেন আমি আল্লাহ এমন আল্লাহ কুল আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير الله أكبر الله بلي أمي الله أمون الله أمي جاكي چاي تاكي الله راجت تو دان كوري كوري كي كوري نا أمي الله جاكي چاي عزت دان كوري আমি আল্লাহ যাকে চাই বেইজ্জতি করি আমি আল্লাহ যদি বেইজ্জতি করি পৃথিবীর কোন রাজা বাদশা কোন মানুষ তাকে ইজ্জত দিতে পারে না আর আমি আল্লাহ যদি ইজ্জত দান করি পৃথিবীর কোন রাজা বাদশা পৃথিবীর কোন মানুষ তাকে বেইজ্জতি করতে পারে না ঠিক কি না বলেন ইজ্জতের মালিক বেইজ্জতির মালিক মুলকের মালিক সেই আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور الله تعالى بلي ونبي دنيا المانوس دير كي بلي دين امي تدير ما تعلو بري اتنا دويتنا تنتنا چكتنا پشتنا سويتنا امي الله تدير ما تعلو بري شد داسمن بنائنسي কয়টা আসমান আল্লাহ বলে তোমাদের মাথার উপর আমি সাতটা আসমান বানাইছি তোমরা একটা বিল্ডিং বানাও কতগুলা পিলার দিতে হয় খাম্বা দিতে হয় এই যে ওয়াজের প্যান্ডেলটা বানাইছে কতগুলো খাম্বা দিয়া বাঁশ দিয়া পিলার বানাইছি পিলার না দিলে এই প্যান্ডেল টিকবে না স্টেজ টিকবে না ভেঙে পড়ে যাবে ঠিক কি না বলেন পিলার না দিলে স্মার্ট বাংলাদেশ টিকবে না
পিলার না দিলে স্মার্ট ডিজিটাল বাংলাদেশ টিকবে না আল্লাহ বলে অবিশ্বাসীরা দেখো না কেন তোমাদের মাথার উপরে আমি একটা দুইটা তিনটা না চারটা না পাঁচটা না ছয়টা না সাতটা আসমান বানাইছি আল্লাহু আকবার তোমরা যদি এক আসমান থেকে আরেক আসমানে যদি তোমরা যেতে চাও কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও পৃথিবীর যত দ্রুত যান আছে না কেন ওগুলা দিয়েও যদি চেষ্টা করো তোমরা প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে করে দিন তোমাদের সম্ভব সম্ভব আজকে পৃথিবীর বিজ্ঞানীরা কত কিছু আবিষ্কার করছে করছে না পারলে সাড়ে তিন হাত মাটির নিচে কি আছে একটু আবিষ্কার করে বাইর করো সম্ভব পৃথিবীর বিজ্ঞানীরা এখানে এসে সব ফেল মেরে যাবে ঠিক কিনা বলেন আল্লাহ বলে পারবি না পারবি না পারবি না আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আমি আল্লাহ এমন আল্লাহ একমাত্র চিরঞ্জীব শক্তিশালী একচ্ছত্র ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ ঠিক কিনা বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম পৃথিবীর এমন কোন মানুষ নাই রাজা নাই বাদশা নাই মাখলুক নাই সবাই কিন্তু ঘুমায় ঘুমায় না কি জোরে বলেন কি আল্লাহ ঘুমায় না আল্লাহ ঘুমায় না আল্লাহ বলে বান্দারে আমি ঘুমাই না আমার আল্লাহকে ঘুম নিদ্রা তন্দ্রা আচ্ছন্ন করতে পারে না যদি আল্লাহ ঘুমাইতো তাহলে ঘুমের কাছে আল্লাহ মুখাপেক্ষী হতো ঠিক কিনা বলেন মুসলমান জান্নাতের মধ্যে ওই আল্লাহ ডাক দিয়া বললে হে বান্দারা তোমরা কি এবার তোমাদের নবীর জবানে তেলাওয়াত শুনবা জান্নাতীরা বলবে আল্লাহ যে নবীকে কোনদিন দেখি নাই না দেখা যে নবীর জন্য জীবন দিছি ঠিক কিনা বলেন যে নবীকে না দেখা লক্ষ কোটি বার নবীর নামে দুরুদ পড়েছি যে নবীকে মায়ের চাইতে ভালোবেসেছি বাবার চাইতে ভালোবেসেছি সন্তান স্ত্রীর চাইতে ভালোবেসেছি আশিক রাসূলরা নবীকে কি পরিমাণ ভালোবাসে এটা বাংলাদেশে না একটু মদিনা শরীফে যান তাহলে দেখবেন আমি মদিনায় এমন আশিক রাসূলদেরকে দেখেছি যারা নবীজির রজার পাশে দাঁড়ায় এমন করে কান্না করে আল্লাহর কসম করে বলি সেই নবী রওজায় দাঁড়ায় আর সুরে আশিকরা কত মিনতি কত কাকুতি যখন নামাজটা শেষ হয়ে যায় প্রত্যেক ফরজ নামাজের শেষে রসুলের আশিকরা দৌড়ায়া যায় নবীর রওজায় সালাম দিতে এই দৃশ্য না দেখলে বুঝবেন না কি যে মজা আমি তো জীবনের প্রথম যেদিন মদিনা শরীফে গেছি রসুলের রওজা দেখে আর সহ্য করতে পারি নাই আর পারি নাই যে নবী ওগো কলিজার টুকরা নবী আপনার জন্য কত গান লিখেছি কত কবিতা লিখেছি আপনাকে ভালোবেসে সুর দিয়া কত নাত রাসূল গেয়েছি ঠিক কিনা বলেন জীবনের সবচেয়ে বড় আশা একজন মুমিনের মক্কাতুল মুকাররমা আর মদিনা শরীফ দেখা একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় আশা ঠিক না তো যদি তার স্বপ্নটা পূরণ হয়ে যায় রসূলের রওজার পাশে যদি দাঁড়াইতে পারে তাহলে কি অবস্থাটা হয় কি অবস্থাটা হয় এ কারণেই তো রসূল বলেছেন ওয়াইসুল কারনি তুমি মদিনায় এসো না তুমি মদিনায় এসো না তুমি আসলে আমি নবী সহ্য করতে পারবো না আল্লাহু আকবার এ কারণেই তো রসূল তার নিজের জুব্বা মোবারকটা হযরত ওমরকে দিছে ওমর আমার একটা পাগল আছে ওয়াইসুল কারনি আমাকে এত ভালোবাসছে এত ভালোবাসছে নবীজি ওহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছে ওয়াইসুল কারনি জানে না নবীর কোন দাঁত ভেঙেছে কোন দাঁত মোবারক ভেঙেছে শুধু শুনছে নবীর দাঁত ওহুদের ময়দানে শহীদ হয়েছে ওয়াইসুল কারনি নিজের সব দাঁতগুলো পিটায় পিটায় ভেঙে ফেলেছে রসূলের দাঁত শহীদ হয়েছে আমার দাঁত থাকতে পারে না আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার আশিকের রসূলরা এই কথাগুলো আপনাদের বলার কারণ হলো
আল্লাহ এবার নবীকে ডাক দিবেন হাবিব হাবিবুল্লাহ এই যে আপনার উম্মতরা আপনাকে সেদিন কি অবস্থাটা হবে একবার চিন্তা করেন নবীকে কোনোদিন দেখি নাই যেদিন জান্নাতে সরাসরি দেখব কি জালজালা পয়দা হবে কি আবেগ কি ভালোবাসা কি একটা পরিবেশ সেদিন জান্নাতের মধ্যে তৈরি হবে ঠিক কিনা বলেন আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করবেন সূরা ইয়াসিন থেকে নবীজি তেলাওয়াত করবেন সূরাতু ইয়াসিন আল্লাহর নবীর জবানে কোরআন তেলাওয়াত শুনে জান্নাতীরা আবেগে আত্মহারা হয়ে যাবে গলা কাটা মুরগির মতো সটফট করবে নবীজির জবানে কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার নবীজি কোরআন তেলাওয়াত করবেন আর জান্নাতীরা আশিক রাসূলরা তাকায়া তাকায়া প্রাণ ভরে নবীজিকে দেখবেন এই তো ভালোবাসার নবী এই তো প্রাণের নবী যার জন্য জীবন দিয়েছিলাম যার জন্য রাজপথে মিছিল করেছিলাম নবীজির তেলাওয়াত শুনে জান্নাতীরা আত্মহারা হয়ে যাবে আবেগ আপ্লুত হয়ে যাবে এখনো আল্লাহ তাআলা বান্দার সামনে আসে নাই পর্দার অন্তরাল থেকে আল্লাহ তাআলা ডাক দিবে এ আমার বান্দারা এ আমার বান্দারা আমার জান্নাতি বান্দারা তোমাদের জন্য আরেকটা আকর্ষণ আছে তোমরা কি সেই আকর্ষণটা দেখতে চাও সব জান্নাতীরা বলবেন আল্লাহ কি আকর্ষণ আরশের মালিক সারা পৃথিবীর মালিক জান্নাতের মালিক ডাক দিয়া বলবে বান্দা এবার সরাসরি আমি তোমাদের রব তোমাদেরকে কোরআনুল কারীমে তেলাওয়াত করে শোনাবো আর জোরে বলেন সুবহানাল্লাহ জান্নাতের কি আর হুর হুর এত সুন্দর জান্নাতের হুর এত সুন্দর ওয়াহুরুন ঈন كأمثال اللؤلؤ المكنون إن للمتقين مفازا حدائق وأعنابا جنة الهور এত সুন্দর হবে কেমন হুর কেমন হুর হুরদের দাঁত যদি দুনিয়ার মানুষ দেখত হুরের দাঁতের আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে যেত নবীজি মিরাজ করে জান্নাত থেকে আসলেন সাহাবীদের সামনে হুরের আলোচনা করতেছেন জান্নাতের আলোচনা করতেছেন আল্লাহর নবী বলে সাহাবীরা রে আমি জান্নাতে যে একটা হুর দেখেছি ওয়াহুরুন ঈন আমি এমন হুর আমি জান্নাতে দেখেছি জান্নাতি হুরগুলোর চোখগুলো হবে ডাগর ডাগর সুবহানাল্লাহ লাগে কি লাগে না জান্নাতের হুরদের চোখগুলো হবে ডাগর ডাগর এবার চোখের পরে নবীজি দাঁতের বর্ণনা করতেছেন হে জান্নাতীরা আমি জান্নাতের মধ্যে জান্নাতের হুরদের দাঁত দেখেছি সাহাবায়ে কেরাম বলেন ওগো আল্লাহর নবী কেমন জান্নাতের হুররা দেখতে নবীজি বলে ও সাহাবীরা আমি একবার মাত্র জান্নাতের হুরদের চেহারার দিকে তাকাই আমি নিজেই লজ্জা পাইয়া গেছি দ্বিতীয়বার তাকাইতে পারি নাই সুবহানাল্লাহ বলেন কারণ নবী তো ছিলেন অনেক লজ্জাশীল নবীজির অনেক লজ্জা বলে একবারের বেশি তাকাইতে পারি নাই সাহাবায়ে কেরাম দর্শে নবীজি একটু হুরদের বর্ণনা দেন আল্লাহর নবী বলে এতটুকুন বর্ণনা আমি তোমাদেরকে দিতেছি জান্নাতের কোন হুর যদি দুনিয়ায় তাকায়া হাসি দিত তাহলে জান্নাতি হুরদের দাঁতের আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে যেত আমরা যেদিন তাফসিরে জালালাইনের মধ্যে আমাদের উস্তাদ আমাদেরকে যেদিন এই তাফসির সূরে নাবার তাফসির পড়াইতেছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইক ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা হুজুর বলতেছেন জান্নাতে স্পিড বক্ষ বিশিষ্ট তরুণী দেয়া হবে একটা দুইটা না একজনকে সত্তরটা কইরা কয়টা এ যুবক শুধু শুধু জরিনার সকিনার পিছনে ঘুরা ঘুরা কেন শুধু গালি খাও কথা না রাইতের বেলা মিস কল মারো তোমার ফোন কাইটা দেয় কথা কেন যুবকরা কথা বুঝতে মেসেজ দাও কোনো রিপ্লাইও দেয় না খালি খালি কলেজের পিছনে যায় ঘোরো তোমার অপমান করে ঠিক না
ওই সকিনা জরিনা দুই দিন দাঁত না মাজলে তার কাছেও যাওয়া যায় না কিন্তু জান্নাতের হুরদের মুখে কোনো গন্ধ হবে না শুধু ঘ্রাণ আর ঘ্রাণ এ যুবক বয়স 30 25 বছর হইছে আর 30টা বছর দাঁতে কামড় দিয়া শুধু আমল কইরা যদি মরতে পারো একটা না দুইটা না তিনটা না চারটা না 70টা করে হুর দেওয়া হবে তোমাকে এমন একটা জান্নাত আল্লাহ তাআলা দিবে বানাই বলতেছি হ্যাঁ আল্লাহ তাআলা এমন একটা জান্নাত তোমাদেরকে দিবে যেই জান্নাতের চেয়ার গুলো হবে স্বর্ণের কিসের যেই চেয়ার গুলো হবে স্বর্ণের জান্নাতের যে আসবাবপত্র গুলো আছে এই আসবাবপত্র গুলো আল্লাহ তাআলা স্বর্ণ দিয়া বানাইছে আল্লাহু আকবার আল্লাহ এমন জান্নাত দিবে একটা জান্নাত হবে 10টা দুনিয়ার সমান কয়টা দুনিয়ার সমান এক একজনকে 70টা করে হুর দিবে স্পিড বক্ষ বিশিষ্ট তরুণী যাদের বয়স হবে 18 থেকে 20 আল্লাহু আকবার বলতে পারে হুজুর এত হুর দিয়া কি করুম খামু নাকি মাথায় দেমু এই কথা যদি বলো যুবক তোমার যদি টাকা থাকে পয়সা থাকে আর তোমার বউ যদি তোমারে কয় যাও বিয়া করার অনুমতি দিলাম এক একজনের চারটা না পারলে 12টা করে করবা খালি বউয়ের ডরে বিয়া করে না কথা কানে আরে আমরা সারা বাংলাদেশে ঘুরি অনেক মুসলিম আমাদের আছে টাকা পয়সার অভাব নেই কা হুজুর বিয়া কিন্তু আরেকটা করতে মন চায় আমরা বলি করলে করেন মাসনা ওয়া সুলাসা যদি আপনার সামর্থ্য থাকে টাকা পয়সা থাকে অ্যাবিলিটি থাকে আপনি যদি ইনসাফ করতে পারেন আল্লাহ তো চারটা পর্যন্ত অনুমতি দিছে বলে হুজুর করতে তো মন চায় কিন্তু বাড়িয়ালির মায়ের একটাও তো মাটিতে পড়ব না যদি বিয়াটা করি তাহলে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ আমার ঘরের মধ্যেই শুরু হয়ে যাইব ঠিক কিনা বলে এই কারণে করি না কিন্তু জান্নাতের মধ্যে কারো মনে কোনো হিংসা অহংকার থাকবে না ঠিক কিনা বলেন 10 দুনিয়ার সমান আল্লাহ তাআলা জান্নাত দিবে আল্লাহু আকবার হুররা এত সুন্দর হবে এত সুন্দর হবে হুরদের শরীর এত নরম হবে নরম কেমন নরম ডিম ভাঙলে ডিমের কুসুমটা কোনোদিন হাত দিয়া ধরছেন নাকি ধরছেন ধরেন নাই আরে মাঝে মাঝে একটু রান্না করে খায়েন মিয়া খালি বাড়িয়ালি রেদা কাম করেন না ডিমের কুসুম কেমন কেমন নরম তুলতুলে ঠিক না ঠিক জান্নাতি হুরদের শরীর থাকবে এমন নরম সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর নবী যখন জান্নাতির জান্নাতের আলোচনা করতেছেন সাহাবীদেরকে ওয়া কাওয়াইবা আতরাবা স্পিড বক্ষ বিশিষ্ট তরুণী 70টা করে হুর দেওয়া হবে একজন বৃদ্ধ সাহাবীর দিকে নবীজি তাকায় মজা করে বলতেছেন বৃদ্ধরা কোনোদিন জান্নাতে যাবে না এই কথা শুনে বৃদ্ধ সাহাবী কান্না করতেছে গগন নবীজি জান্নাতে না গেলে আপনারে দেখব কোত্থেকে আপনাকে পাবো কোথা আপনি তো জান্নাতে থাকবেন না 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 আল্লাহ নবী বলে কোন বৃদ্ধরা জান্নাতে যাবে না ওই সাহাবী কান্না করতেছেন আল্লাহ নবী বলে বৃদ্ধ কান্না করবেন না বৃদ্ধরা জান্নাতে যাবে না এ কথা সত্য কিন্তু আল্লাহ যাদেরকে জান্নাতে যত বৃদ্ধদেরকে জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ তাআলা এমন একটা নহর আছে জান্নাতের নহর ওই নহরের মধ্যে গোসল করলে সাথে সাথে 25 বছরের যুবক হয়ে যাবে আরে বৃদ্ধরা জান্নাতে যে 70টা হুর দিয়া কি করব দাঁত নাই সব পড়ে গেছে গা হাঁটতে পারে না কোমরে ব্যথা মাজা ব্যথা ঠিক কিনা বলেন সেখানে লাগবে ইয়াং ইয়াং ম্যান আরে আল্লাহর কোরআনের কথা আমার বানানোর কথা জোরে বলেন বানানোর কথা না আল্লাহ রাসূল বলতেছেন সব বৃদ্ধদেরকে সব বয়স্কদেরকে ওই নহরের মধ্যে চুপ দেওয়া হবে গোসল করানো হবে সাথে সাথে 25 বছরের টাকরা যুবক হয়ে যাবে আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার মুসলমান যেটা বলতেছিলাম আল্লাহ তাআলার নিয়ামত জান্নাতের মধ্যে একটা হবে হুর আরেকটা হবে জান্নাতের আসবাবপত্র সব হবে স্বর্ণের ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন জান্নাতের মধ্যে মানুষ যেটা কল্পনা করবে সাথে সাথে আল্লাহ তার সামনে সেটা হাজির করে দিবে একেই তো বলে জান্নাত ঠিক কিনা বলেন আপনারা তো ফাইভ স্টার হোটেলে অনেকে জীবনে জান নাই থাকেনও নাই আমি অনেক ফাইভ স্টার হোটেলে ঘুমিয়েছি
যাদের একটু টাকা পয়সা আছে তাদের থেকে জিজ্ঞেস করেন আমি মালয়েশিয়ার একটা আন্তর্জাতিক কেরাত মাহফিলে গিয়েছিলাম 2017 আর 18 সালে আমি একটা হোটেলে ছিলাম এক রাত এক রাতের হোটেল ভাড়া বাংলাদেশের $1,000 বর্তমানে 1 লক্ষ প্রায় 10,000 টাকা এক রাতের ভাড়া কত 1 লক্ষ এই যে গত 2-3 মাস আগে বাংলাদেশের একটা হাফেজ সালে আহমদ তাকরিম এক নাম্বার হয়েছিল শুনছিলেন শুনছিলেন ওই সময় আমি মক্কা শরীফে ছিলাম তোর উস্তাদ ফোন দিল হাফেজ আব্দুল্লাহ আল মামুন আন্তর্জাতিক হাফেজ বাংলাদেশের নামকরা হাফেজ ফোন দিল ভাইজান দেখছি আপনি নাকি মক্কা শরীফে আছেন হ্যাঁ আছি তা আসেন একটু দেখা করি তো আমি বললাম ঠিক আছে কোথায় আছেন বলে আমি জমজম হোটেলে আছি মক্কা শরীফে একটা হোটেল আছে নাম হলো জমজম টাওয়ার কি টাওয়ার এক রাতের ভাড়া বাংলা টাকার 30,000 টাকা তাও নরমাল আর যেটা হাই ক্লাসের এক রাতের ভাড়া 70,000 80,000 1 লাখ টাকা আমগো এক বছরে সংসার চালাই না টাকা নাকি এক রাতের ভাড়া তাও কি জানেন ফজরের পরে ডুববেন সকাল 11টায় ডুববেন আবার 2টার মধ্যে বাইরে যেতে হবে 1 ঘন্টা দেরি করবেন আবার $200-$100 করে ফাইন হবে 12 ঘন্টার জন্য অনলি 12 ঘন্টার জন্য বাংলা টাকার প্রায় 40,000 50,000 টাকা 1 লাখ 1.5 লাখ টাকা তোর আমাকে বলতেছে ভাইজান দুপুরবেলা আসছেন চরের লাঞ্চ করে আসি বলি কোথায় লাঞ্চ করবেন কয় বুফে আমি বললাম কি কি খাওয়াবো কয় ভাইজান বেশি না মাত্র 180 আইটেম কত আইটেম কত আইটেম 180 আইটেম আমি তো মালয়েশিয়ায় ওই দেশের আন্তর্জাতিক প্রোগ্রামে গিয়েছিলাম ওদের দেশে আমি ওখানে যে একটা হোটেলে ছিলাম $1,000 ভাড়া প্রতিদিন পার ডে তো আমাকে হোটেলের লোক আসা ওই হোটেলে ঢোকার পর অনেক বাঙালি ছেলে পেলে আইছে ওরা ওই হোটেলে চাকরি করে বলে হুজুর আপনি তো আমরা চিনি এখন দেশের মানুষ বুঝেন না খালি হুজুর এই নাম্বারে খালি জিরোতে টিপ দিবেন যা লাগবে তাই এনে দিয়ে যান যা চান পরে একটা ফ্রিজ থাকে হোটেলের রুমের মধ্যে ফ্রিজ এই ফ্রিজের মধ্যে অনেক আইটেমের জুস অনেক আইটেমের অনেক আইটেমের জুস চা কফি কি চান কি চান কি লাগবে কি চান কি লাগবে খালি কল দিবেন নিয়ে আসবো আর ফ্রিজের মধ্যে যা ইচ্ছা হুজুর যত খাইতে পারেন যত খেতে পারেন অনেকগুলো দুধ চিনি কফি দামি দামি আর আমি বললাম এগুলা হুজুর এটি সব আপনার জন্য আমি কিন্তু আমি এক সপ্তাহ খেয়ে শেষ করতে পারবো না আমি কে তাহলে আমি বস্তা ভরে লই আজি ঢাকা দেশে কা হুজুর ব্যাগে করে নিয়ে যান যাওয়ার সময় তো যখন আমি ঢুকলাম বুফে খাওয়ার জন্য ওই হোটেলে মালয়েশিয়ায় 100+ বলছেন তো মানে 100-র উপরে আরো বেশি খাবার বড় বড় মাছ এই খাসি এই আলাম খাসি এই সেই তো মনে মনে আমার কোরআনের আয়াতটা মনে পড়ে গেল আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন আল্লাহ তাআলা বলে জান্নাতীরা আমি আল্লাহ তোমাদেরকে এমন জান্নাত দিব ওই জান্নাতের মধ্যে তোমরা যেটা আকাঙ্ক্ষা করবা সেটাই পাবা আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার দুনিয়ার জমিনে কোনো বাড়িতে বেড়াইতে গেলে 1-2-3 আইটেম চাই 5 আইটেম খাওয়ানোর পরে আর কিছু চাইলে কো কি শ্বশুর বাড়ি আইছো নাকি যাইছ তাই চাও আল্লাহ বলে বান্দা তোমাদের জন্য আমি এমন জান্নাত বানাইছি এমন জান্নাত বানাইছি রে বান্দা যা চাইবা তাই আমি তোমাদের জন্য রেডি করে দিব তুমি শুধু আকাঙ্ক্ষা করতে দেরি তোমার সামনে নিয়ামত হাজির হইতে দেরি নাই আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাহমি তাইরিম মিম্মা ইশতাহুন ওয়ালাহমি তাইরিম মিম্মা ইশতাহুন আপনাদের কাছে প্রশ্ন করি আচ্ছা বলেন গরুর গোশত মজা নাকি পাখির গোশত মজা দরমিয়া পাখির গোশত মজা পাখি খাইছেন মজা না কোন মজা কোনটা পাখিটা মজা আল্লাহ বলে ওয়ালাহমি তাইরিম মিম্মা ইশতাহুন আমি তোমাদের জন্য জান্নাতের মধ্যে পাখির গোশত খাওয়ামু আল্লাহ গরুর কথা বলে নাই
তার মানে যেটা বেস্ট এন্ড বেটার সেটার কথা আল্লাহ বলছে আরে মিয়া পাখির গোশত মজা কারণ পাখি সারা দিন খায় মাছ ঠিক কিনা বলেন পাখির গোশত অনেক মজা আল্লাহ বলে ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন আমি তোমাদেরকে জান্নাতের মধ্যে পাখির গোশত দিয়া নাস্তা করাবো এবার আসেন জান্নাতের নিয়ামতের মধ্যে একটা হবে খাবার আরেকটা হবে হুর আরেকটা হবে জান্নাতের সাজসজ্জা জান্নাতের সৌন্দর্য আরেকটা হবে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাইবেন কোন না নাই দুনিয়াতে না আছে জান্নাতে কোন না নাই আল্লাহু আকবার দুনিয়াতে নো শব্দ আছে জান্নাতে কোন নো শব্দ নাই শুধু ইয়েস ইয়েস আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলবে এ জান্নাতীরা আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করায়া এবার আল্লাহ বলবেন এ জান্নাতীরা শোনো শোনো এতক্ষণ তোমরা পয়গম্বর দাউদের কণ্ঠে তেলাওয়াত শুনেছো তোমাদের নবীর কণ্ঠে তোমরা তেলাওয়াত শুনেছো আল্লাহ তাআলা জান্নাতের পর্দার অন্তরাল থেকে পর্দার আড়াল থেকে বলবে এ জান্নাতীরা জান্নাতীরা বলবে আল্লাহ কি আকর্ষণ আল্লাহ তাআলা বলবে জান্নাতীরা তোমরা কি তোমাদের আল্লাহকে রবকে দেখতে চাও নাকি আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার ঈমানের আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার সমস্ত জান্নাতীরা বলবে নাম ইয়া রাব্বাল আলামিন আমরা আপনাকে দেখতে চাই আপনাকে দেখতে চাই আপনাকে না দেখা রাতের পর রাত দিনের পর দিন বছরের পর বছর যতদিন বেঁচে ছিলাম আপনার কদমে সেজদা করেছি ঠিক কিনা বলেন আপনার ভয়ে কোনো গুনাহ করি নাই আপনার ভয়ে কোনো নাফরমানি করি নাই গো আল্লাহ আপনাকে দেখতে চাই আপনাকে দেখতে চাই এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একজন ফেরেশতা আছে তার নাম হলো রিজওয়ান নাম কি জোরে বলেন আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে ডাক দিবে ইয়া রিজওয়ান তাল হে রিজওয়ান আমার যতগুলো পর্দা আছে সব পর্দাগুলো আমার সামনে থেকে সরায় দাও আল্লাহু আকবার আল্লাহর নবী বলেছেন লাইলাতুল কমার এ রাত্রবেলা তোমরা চাঁদটাকে যেমন করে স্পষ্ট দেখো সেই দিন জান্নাতি যারা হবে তারা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলাকে তার চাইতে আরো স্পষ্ট ভাবে দেখতে থাকবে আর জোরে বলেন সুবহানাল্লাহ কি আর জান্নাতের হুর কি আর জান্নাতের নাজ নিয়ামত জান্নাতীদের জন্য সবচেয়ে বড় আকর্ষণ হলো আল্লাহ তাআলার দিদার দিদারে মাওলা দিদারে সরাসরি আল্লাহর সাথে বান্দার সাথে সাক্ষাৎ আল্লাহর সাথে বান্দার সাথে সরাসরি সাক্ষাৎ জান্নাতে আল্লাহর সব পর্দাগুলো সরায় দেওয়া হবে এবার বান্দা আর আল্লাহর মাঝে কোনো ইজাব থাকবে না কোনো পর্দা থাকবে না আল্লাহু আকবার জান্নাতীরা আল্লাহ তাআলার চেহারা মোবারক আল্লাহ তাআলার কুদরতি চেহারার দিকে 50,000 বছর পর্যন্ত তাকায় থাকবে মনে হবে এক মুহূর্ত তাকায় ছিলাম কিন্তু 50,000 বছর কেটে যাবে বলতে পারেন হুজুর আল্লাহ কি এত সুন্দর আমি একেবারে নগণ্য নগণ্য থেকে নগণ্য নগণ্য থেকে নগণ্য আপনাদের বুঝার জন্য একটা ছোট উদাহরণ দেই দুনিয়ার মানুষ কি আল্লাহ কেমন সুন্দর করে বানাইছে সেই মানুষের চেহারা দেখা আপনার স্ত্রী যদি সুন্দরী হয় স্ত্রীর জন্য কবিতা লেখেন তোমার চেহারার দিকে তাকাইলে রাত পার হয়ে যায় তারপর তোমাকে দেখার সাপ মিটে না কিন্তু যেই রব সব কিছু বানাইছে এত সুন্দর করে যেই রব এত সুন্দর করে কুল কায়নাত পৃথিবী সৃষ্টি করেছেন ওই রব কত সুন্দর হতে পারে আল্লাহু আকবার এবার আল্লাহ তাআলা নিজে পড়বেন আমরা তো পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কুরআন খলকুল ইনসান আল্লামাহুল বায়ান
কুদরতি কণ্ঠ দিয়া জান্নাতীদের সামনে আল্লাহ নিজে তেলাওয়াত করবেন কিভাবে আল্লাহ পড়বেন আল্লাহ বলবেন আনার রহমান আল্লাহু আকবার علم القرآن خلق الإنسان علمه البيان رب كريم بول بي اي جنة تيرا امي رحمان امي رحمان امي رحمان امي امار قرآن پرتسي اي جنة تيرا تمرا امار قرآن تلاوة شنو جنة تيرا الله تعالى زباني شهيدين قرآن تلاوة شنو এমন একটা পরিবেশ তৈরি হবে জান্নাতের মধ্যে আবেগ ঘন পরিবেশ দিদার মাওলা মাওলার সাথে বান্দার সাক্ষাৎ মাওলার সাথে বান্দার সাক্ষাৎ এটা পৃথিবীর কোন ডিকশনারি দিয়া কোন ভাষা কোন অভিধান দিয়া বোঝানো যাবে না ঠিক কি না বলে আল্লাহ আমাদের কবুল করেন বলি আমিন সেদিন আল্লাহ জান্নাতে আপনাকে দেখতে চাই আপনার কুদরতি জবান আল্লাহ তাআলার জবানে অবশ্যই কোরআন ছাড়া অন্য কিছু ওই বানরের গল্প ঠলবে এগুলো আমরা মানি না ঠিক কিনা বলেন ওই ভূতের গল্প আমরা শুনতে চাই না ওই মূর্তির গল্প আমরা পড়তে চাই না আমাদের সন্তানরা পড়বে কোরআনের গল্প কোরআন ঠিক কিনা বলেন মুসলমান এবার আল্লাহ তাআলার জবানে কুদরতি জবানে কোরআনের কারীমের তেলাওয়াত শুনি আবার 50 হাজার বছর পর পার হয়ে যাবে কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের মধ্যে লেখেন আল্লাহ তাআলার জবানে সেই দিন জান্নাতীরা কোরআনের তেলাওয়াত শুনে আত্মহারা হয়ে যাবে আনন্দে আত্মহারা হইয়া গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকবে আল্লাহু আকবার এবার আল্লাহ তাআলা তার তেলাওয়াত বন্ধ করবেন তেলাওয়াত বন্ধ করার পরে 50,000 বছর কেটে যাবে 50,000 বছর কেটে যাবে আর আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডাক দিয়া বলবে এ জান্নাতীরা তোমাদের জন্য সুসংবাদ আমি আল্লাহ আজকে তোমাদেরকে যে জান্নাত দিয়েছি এই জান্নাত থেকে তোমাদের আর কোনোদিন বের করা হবে না আর কোনোদিন বের করা হবে না জান্নাতে একটা বাজার থাকবে প্রতিদিন শুক্রবারে একটা বাজার মিলবে কি মিলবে বাজার মিলবে ওই বাজারে পুরুষরা যাবে মহিলারা যাবে বাজার করার জন্য কিন্তু কোনো ডলার লাগবে না টাকা লাগবে না কিছু লাগবে না সেখানে জান্নাতের গিলমানরা বাজার নিয়া বসে থাকবে জান্নাতি পুরুষরা জান্নাতের বাজারে ঘুরে আসার পরে তার আগে যে সুন্দর ছিল তার চাইতে আরো হাজার কোটি গুণ সুন্দর হয়ে যাবে মানে এক কথায় নো টেনশন নো মানি কোনো টাকা পয়সা লাগবে না শুধু আরামে খাবে দাবে ঘুরবে খাবে দাবে ঘুরবে আর হুরদেরকে নিয়ে ফুর্তি করবে মিয়া জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ বান্দার আবেগ দেখে কি দেখে যে বান্দা আমার জান্নাত চায় কিনা ঠিক কিনা বলেন 10 দুনিয়ার সমান জান্নাত যেই জান্নাতের ইটগুলো হবে রূপা ইটগুলো আল্লাহ কি দিয়ে বানাবে তারপরে জান্নাতের আসবাবপত্রগুলো হবে স্বর্ণের সুবহানাল্লাহ জান্নাতের আসবাবপত্রগুলো হবে কি স্বর্ণের এমন দামি জান্নাত আল্লাহ কি এমনি এমনি দিয়া দিবে জোরে বলেন সেই কথা আল্লাহ কোরআনে বলছেন আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন এ দুনিয়ার মানুষ তোমরা কি ভেবেছো আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি দুনিয়াতে পাঠাইছি এমনি এমনি কি তোমাদেরকে আমি জান্নাত দিয়ে দিব আল্লাহ বলেন না 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 আমি তোমাদেরকে এমনি এমনি জান্নাত দিব না আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব জান্নাত দিব আমি আল্লাহ শর্ত আছে আমি আল্লাহ যাদেরকে জান্নাত দিব তাদেরকে আমি আল্লাহ ঈমানের পরীক্ষা নিব কিসের পরীক্ষা
ইমানের পরীক্ষা ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাহ তোমাদেরকে আমি জান্নাত দিব ইমানের পরীক্ষা নিব কেমন পরীক্ষা মাঝে মাঝে আমি আল্লাহ তোমাদেরকে খোদা দিব দারিদ্রতা দিব ঘরে খাবার থাকবে না পকেটেও পয়সা থাকবে না তখন তোমরা দেখব খোদার তাড়নায় কি করো মসজিদে যায় আমার কদমে সেজদা দাও হালাল রিজিক তালাশ করো নাকি সুদের টাকা আনার জন্য গ্রামীণ ব্যাংকে যাও কত কানা গ্রামে সুদ চলে কি চলে না প্রত্যেকটা গ্রামে একটা করে সুদের মহাজন আছে তাদেরকে সাবধান করা যায় যদি আল্লাহর পবিত্র জান্নাত পাইতে চাও এই দুনিয়ার জমিনে অপবিত্র সুদ বাদ দিতে হবে আল্লাহ বলবে বান্দা আমি তোমাদেরকে খোদা দিয়া দারিদ্রতা দিয়ে আমি আল্লাহ তোমাদের ঈমানের পরীক্ষা করব দেখব তোমরা দারিদ্রতায় পড়ে খোদার যন্ত্রণায় হারামের কাছে যাও নাকি হালাল সন্ধান করো ঠিক কিনা বলেন আল্লাহ বলে আমি তোমাদের সন্তানগুলো নিয়ে যাব দেখব তোমরা আমার সাথে কি আচরণ করো তোমরা কেমন করে আমাকে ডাক দাও আল্লাহ বলে আমি তোমাদের ক্ষেতের ফসলগুলো নষ্ট করে দিব আমি তোমাদেরকে বড় বড় রোগ বিমারে দিয়া আমি আল্লাহ তোমাদের ঈমান পরীক্ষা করব যখন তোমাদের উপরে কোন বড় ধরনের বালা মুসিবত চলে আসবে তখন তোমরা পেরেশান না হইয়া যদি আল্লাহর উপরে সবর করো কার উপরে জোরে বলেন কার উপরে আল্লাহ বলে তোমরা যখন আমার উপরে সবর করবা ধৈর্য ধরবা আর কোন বিপদে আপদে পতিত হইলে বলবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ঠিক কিনা বলে যারা জান্নাতি তারা বিপদে পড়লে বলে ইন্না লিল্লাহ কতক্ষণ সন্তান মারা গেছে বলে ইন্না লিল্লাহ দোকানে আগুন লাগছে বলে ইন্না লিল্লাহ ক্ষেতের ফসল নষ্ট হয়ে গেছে বলে ইন্না লিল্লাহ জাহাজ ডুবে গেছে বলে ইন্না লিল্লাহ জান্নাতীরা বিপদে পড়লে বলে ইন্না লিল্লাহ আর জাহান্নামীরা বিপদে পড়লে বলে আল্লাহ তুমি কি শুধু আমাকেই দেখলা ঠিক কিনা বলেন আল্লাহ বলে না না বিপদে পড়ার পরে তুমি আমার উপর সবর করবা আমার উপর ধৈর্য ধরবা আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বা এর বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মালিক বানায় দিব আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার মুসলমান তাহলে এমন বিপদগুলো যদি আমাদের উপরে আসে ঈমানের পরীক্ষা আসে আমরা ভেঙে পড়ব না হতাশ হব না হারামের কাছে যাব না আমরা কার উপর সবর করব আমরা যারা বলেন কার উপর সবর করব আমরা আল্লাহর উপরে সবর করব আল্লাহর উপরে ধৈর্য ধরব আমরা হতাশ হব না পেরেশান হব না কারণ এই দুনিয়া আমাদের থাকার জায়গা নয় এই দুনিয়া আমাদের আসল বাড়ি নয় আমাদের আসল বাড়ি হলো জান্নাত আমাদের আসল বাড়ি কোথায় আমাদের আসল বাড়ি জান্নাত আর আজকে আপনারা যে মাহফিলে আসছেন জান্নাত পাওয়ার জন্যই আসছেন ঠিক কিনা বলেন আমার দিল বলে আজকের মজমায় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন কারণ যে জান্নাতের আলোচনা করলাম এটা তো আমার রবের কোরআন থেকেই করেছি রসুলের হাদিস থেকেই করেছি ঠিক কিনা বলেন আমরা তো কোনো হারাম জিনিসের জন্য লালায়িত না আমরা তো আল্লাহর জান্নাতের জন্য লালায়িত ঠিক কিনা বলেন আল্লাহ ফিরিয়ে দিবে না আমরা আল্লাহ তাআলার কাছে প্রাণ খুলে দোয়া করব চোখের পানি ফেলে দোয়া করব ইনশা যে আল্লাহ আমাদেরকে তুমি জান্নাত দিবাই দিবা তোমার কাছে আমাদের চাওয়া তোমার কাছে পাওয়া তুমি রহমান তুমি রহিম দুনিয়ার মানুষ ফিরায় দিতে পারে কিন্তু তুমি রব ফিরায় দিতে পারো না এটা তোমার শানে মানায় না ঠিক কিনা বলে মুসলমান তাহলে সেই জান্নাত পেতে হলে দুনিয়ার সমস্ত গুনাহ ছেড়ে দিতে হবে সত্য হবে কি হবে না না দুনিয়াতে হিন্দি নায়িকা গো দুনিয়াতে হিন্দি নায়িকা গো ড্যান্স দেখবেন নাচ দেখবেন বাংলা নায়িকা গো ড্যান্স দেখবেন আবার জান্নাতেও যাইতে চাইবেন এতই সোজা দইও খাইবেন দুধও খাইবেন নাকি হবে না এই দুনিয়ায় যদি তুমি গুনাহ ছেড়ে দাও রব তোমাকে জান্নাত দিবে আর যদি এই দুনিয়ায় গুনাহ করো রব তোমাকে জান্নাত দিবে না
اهدنا الصراط المستقيم صراط المستقيم হলো জান্নাতের পথ ঠিক কি না বলেন اهدنا الصراط المستقيم যারা সহজ সহজ সরল সঠিক পথে চলে আল্লাহ বলে আমি তোমাদেরকে জান্নাত দিব আর যারা দুনিয়াতে গুনার কাজ করে আল্লাহ বলে তোমাদেরকে জান্নাত দিব না আর এই দুনিয়াটা হলো কিছুক্ষণের জন্য ক্ষণস্থায়ী জীবন আজকে আছি কালকে না একদল যায় আরেক দল ঠিক কি না বলেন এই কারণে যুবক তোমাদের হাতে দড়ি পায়ে পড়ি গুনাহ ছেড়ে দাও অশ্লীলতা নাচ গান বেহায়াপনা এগুলো ছেড়ে দাও যদি আল্লাহর জান্নাত পেতে চাও 30 বছর হয়ে গেছে আর 20 30টা বছর দাঁতে কামড় দিয়া শুধু বেশি 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 করে ইবাদত করো ইবাদত করো ইবাদত করো ইবাদত করো ইন্তেকালের সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে ঠিক কিনা বলেন মা বোনরা আপনারা শুনতেছেন আপনাদেরকে বিনয়ের সাথে বলি আপনারা স্টার জলসা জি বাংলা দেখা ছাইরা দাও অনেক চায়ের দোকানে কিন্তু মুরুব্বিদেরকে দেখা যায় বাংলা সিনেমা দেখে বসে বসে হ্যাঁ ঠিক না সি আরে আমি আমরা সারা বাংলাদেশ ঘুরে আমরা দেখি না চায়ের দোকানে মুরুব্বিরা পর্যন্ত বসে বসে বাংলা সিনেমা দেখে চাচা দাদা নানা রাগ করেন না রাগ করবেন না বৃদ্ধ হয়ে গেছেন বয়স হয়ে গেছে আপনি তো নিজে দেখবেনই না আর ছেলেদেরকে নাতিদেরকে দেখার জন্য নির্দেশ দিবেন না ওদেরকে আর চায়ের দোকানতে বাংলা সিনেমা হলের সামনেতে টাইনে টেনে নিয়ে আসবে যে নামাজে চল ঠিক কেন বলেন আপনারা রাগ করতেছেন আল হক মুরুন হক কথা তিতা কিন্তু রাগ করেন না কয়দিন আর এই দুনিয়ার জীবনে যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে আপনার আমার মৃত্যুটা যদি হয় মসজিদে আল্লাহু আকবার মৃত্যুটা যদি হয় কোরআন তেলাওয়াত অবস্থায় মৃত্যুটা যদি হয় সেজদা অবস্থায় জান্নাত আর যদি মালাকুল মুতায়া দেহে আপনি চায়ের দোকানে বসে বাংলা সিনেমা দেখতেছেন হ্যাঁ আয়া খাপ করে ধরবো আর ওই দিক দিয়া ওই ওই সেরি নাস্তা আছে বেপদ্দা আর আমনে সেরি চেহারা দিকে আকরা শেষ কত নাচতেছে মঞ্চের মধ্যে কত নায়ক নায়িকারা ঠাস করে মইরা পইরা পইরা মইরা যায় কথা কন মদ খাইতেছে মইরা পইরা মইরা যায় ওদের মৃত্যু হলো জাহান্নামী মৃত্যু আর আমাদের মৃত্যুটা যদি সেজদা অবস্থায় হয় কোরআন তেলাওয়াত অবস্থায় হয় কারণ মৃত্যু আল্লাহ তাআলা মৃত্যুকে কেন গোপন রেখেছেন আমাদের জন্য যাতে করে আমরা সদা সর্বদা আমলের মধ্যে থাকি ঠিক কেন বলেন এ কারণে আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন জামাতের সাথে ইনশাআল্লাহ সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবেন সূরা ইয়াসিন পড়বেন ঘুমাতে যাওয়ার আগে সূরা মুলক পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেই দিবে ইনশাআল্লাহ তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন তো ইনশাআল্লাহ কি কে পড়বেন হাত উঠে আল্লাহকে দেখেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ আমাদের কবুল করুন বলে আমিন হাত নামান পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন